Hello and assalamu alaikum. Welcome back to another vlog. এটা ব্লগ না বলে মিনি ব্লগই বলি কারণ এটা আমি ভাবিই নিজে ভিডিওটা করব তো হঠাৎ অনেক দিন পর মনে হলো ভিডিও করি কারণ বাইরে বেরিয়েছিলাম একটু আবিনকে নিয়ে আর তাই ভাবলাম যে যখন বেরিয়েছি অনেক দিন করিনি ভিডিও একটু ভিডিও করে নি ছোট করে তো বেশি ভিডিও করা হয়নি ওই যতটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আবিনকে নিয়ে গেছিলাম মলের কাছে কারণ ওখানে মানে মলের কাছে বলতে মলই আউটলেটে তো ওর ভেতরে একটা বাচ্চাদের খেলার জায়গা আছে তো ওখানে ও বেশ দেখি খেলা করে একটু এনজয় করে বাইরে বেরোয় বাচ্চাগুলো থাকে একটু ইন্টারাক্ট করে তো ওই জন্যই গিয়েছিলাম ভাবিনি যে শপিং করব বাট শপিংয়ে গেলে যা হয় তো গিয়ে অ্যাজ ইউজুয়াল খালি হাতে ফিরিনি কিছু কিনেছিলাম আর এই তো প্রথম প্রথম ও যখন এখানে মানে ফার্স্ট গিয়েছিলো তখন একদমই মানে চুপচাপ এদিক ওদিক তাকাতো ও তখন অবশ্য ছোট ছিল বাট এখন দু তিনবার যাওয়ার পরে ও বেশ নিজে ইনভলভ হয় খেলাগুলো করে বাচ্চাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে তো ভালো লাগে দেখে মানে এত তাড়াতাড়ি বাচ্চাগুলো গ্রো হয় না কি বলবো তো আমাদের নেওয়া ছিল যে পারফিউম আর ওর বাবা দিয়েছিল প্যান্ট নেওয়া ছিল বাট প্যান্ট পছন্দ হয়নি আর ও যেন ডিভাইসের প্যান্ট পরে তো যাই হোক আমরা শপিং বলতে ওই পারফিউম কারণ পারফিউম যেটা আমি ইউজ করতাম আমরা যে দুজনে জেনারেলি একটাই পারফিউম ইউজ করি কারণ আমার যে ধরনের পারফিউম পছন্দ ওরও সেরকম পছন্দ তো ওই জন্য আমরা একটা যেটা কিনি একজনে মানে একটাই দুজনে ইউজ করি তো ওই জন্য পারফিউম আমরা কিনেছিলাম পারফিউমের মধ্যে অনেক রকম ব্র্যান্ড ছিল তার মধ্যে আমরা ট্রাই করেছিলাম তোমার হচ্ছে ডিওর স্নেল ছিল গুজিয়া ট্রাই করিনি কারণ অলরেডি একবার ইউজ করেছি তো ভাবলাম নতুন কিছু ট্রাই করি এই জন্য ট্রাই করিনি তারপর কোস ছিল আর তারপর আর কি যেন ছিল সেন্ট লরেন্স ছিল তো এগুলো ট্রাই করলাম প্রত্যেকটায় তারপর আর একটা কী ছিল জিমি সামথিং একটা মানে নামটা ভুলে গেছি তো যাই হোক প্রত্যেকটা ইউজ করি কোনোটাই ভালো লাগেনি বাট ডিওরের একটা বেশ পছন্দ হয়েছিলো সেটা আমরা বাইরে বেরিয়ে বুঝতে পারি কারণ প্রথমে যখন সঙ্গে সঙ্গে আমরা স্মেল নিচ্ছিলাম ওগুলো তো স্মেলটা খুব একটা বুঝতে পারা ছিল না সবগুলো মানে স্যাচুরেট হয়েছিলো একসঙ্গে মিশে তো যেন তো বোঝা যাচ্ছিল না বাইরে বেরিয়ে যখন হাওয়া দিচ্ছিলো তখন বুঝতে পারলাম তো যাই হোক তখন তো অলরেডি কেনা হয়ে গেছে যেটা কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা আমি ফার্স্ট ওখানে গিয়ে নাম শুনেছি আমি কোনোদিন আগে নাম শুনিনি বাট এত সুন্দর পারফিউম আমার জেনারেলি মিষ্টি পারফিউম পছন্দ মিষ্টি একটু লাইট স্মেলের মধ্যে আর ওটার একটা ভালো পয়েন্ট হচ্ছে তুমি যখন বাইরে বেরোবে হাওয়া দেবে সেটা একদম ট্রিগার করবে না এত সুন্দর একটা অ্যারোমা সেন্ট তুমি পাবে মানে তুমি সঙ্গে আশপাশে সবার আশেপাশে যদি কেউ থাকে সবাই পাবে তো যাই হোক আমি একটু এদিক ওদিক ঘুরছিলাম আবিনকে নিয়ে আবিন কান্না করছিলো ওর ঘুমানোর টাইম হয়ে গেছিলো অনেকক্ষণ খেলা করেছে তো এই তো যখন ওই সব পারফিউমগুলো ট্রাই করছিলাম তখন আর ভিডিও করা হয়নি বাট হ্যাঁ ট্রাই করেছি তো আমি ওর পাপাকে বললাম ওর পাপা অ্যাকচুয়ালি বাইরে বেরিয়ে বললো যে এই ডিওরের এই স্মেলটা কী সুন্দর আমি বললাম হ্যাঁ বাট নেক্সট টাইম দেখি এটা যখন শেষ হয়ে যাবে তখন ওটাই নাহলে কেনা যাবে বাট এটা শেষ হতে মনে হয় না এক বছরের আগে শেষ হবে কারণ এত মানে সুইট অ্যান্ড একটা সুন্দর স্মেল একটু দিলেই তোমার আর বেশি দেওয়ার দরকার নেই মানে জাস্ট ওয়ান স্প্রে তো এই তো তারপরে দিক দিক ঘোরাঘুরি করে আমরা শপিং ডান করে বেরিয়ে পড়লাম আর আমিও কিছু আবিনের সঙ্গে ছবি তুলছিলাম ওর বাবা যখন জিন্সের প্যান্টগুলো দেখছিলো তো এই তো তারপর আবার পাপার একটু অফিসে কাজ ছিল লিজিং অফিসে আমাদের তো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম নাহলে একটু বসে আড্ডা দেওয়া যেত যেহেতু আবিন ঘুমিয়েছিল তো যাই হোক চলো মাঝে মধ্যে এটা আসা যায় কারণ অনেকটাই কাছে আমাদের বেশিক্ষণ লাগে না গাড়ি থেকে 10-15 মিনিটের মধ্যে 10-15 মিনিটও না গেছে 10 মিনিটের মধ্যে চলে আসা যায় যদি ওটা ব্রেন্ট্রিতে আমরা কুইন্সিতে থাকি তো আর সেদিনের ওয়েদার মোটামুটি ছিল কারণ বাইরে দেখে দেখো কত সান অ্যান্ড রোদ্র দেখে মনে হবে না যে ঠান্ডা বাট আই গেস কত ছিল 0 ডিগ্রি আর মাইনাস সামথিং ছিল তো এই তো পারফিউমটা হচ্ছে প্যাকোরা ব্যানে হচ্ছে 1 মিলিয়ন এটা পারফিউম এর অনেকগুলো ছিল বিভিন্ন স্মেল ছিল একটা 1 মিলিয়ন পারফিউম ছিল এটা 1 মিলিয়ন কী বেশ বাবা এত মানে কঠিন কঠিন নাম এই আমার জাস্ট মনে আছে 1 মিলিয়ন আর একটা ব্যান প্যাকোরা ব্যান অ্যাকচুয়ালি তো ইয়া দ্যাটস ইট ফর টুডে হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও ফর নাও টেক কেয়ার অ্যান্ড টাটা